কোরআন এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমাদের তারিক রহমানের নেতৃত্বে আমরা আরেকটি আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে হটাবো, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, জনগণের ভোটের অধিকার ফিরে আনবো। কারণ আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, রক্ষী বাহিনী প্রাইভেট বাহিনী দিয়ে দমননীতি চালিয়েছিল এবং ভিন্ন মতকে তারা পর্যদুস্ত করেছিল। আজকে এই শেখ মুজিবের পথ অনুসরণ করে শেখ হাসিনা ওয়াজেদ একই পথ অনুসরণ করছে, আজকে স্বাধীনতার পদদলিত করছে। আজকে কোথায় গণতন্ত্র, কোথায় আজকে ভোটের অধিকার? শেখ মুজিবুর রহমান তখন ভোটের অধিকারের লড়াই করেছিল এবং স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। শেখ মুজিবুর রহমানও তার আমলে ব্যালট বাক্স চিন্তায় হয়েছিল, মোস্তাককে ঢাকা এনে অবৈধভাবে ভোট গণনা করে নির্বাচিত করেছিল। আজকে আমরা জানি আমাদের ভোলার ডক্টর আজহারউদ্দিন সাহেব উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেদিন শেখ মুজিবুর রহমান তিনিও দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগের তোফাল আহমেদ সাহেব ডক্টর আজহারউদ্দিন সাহেবকে গুম করেছিল। তাদের এই ভোট চিন্তায় ভোট ডাকাতের ইতিহাস স্বাধীনতা উত্তরকালেই আমরা দেখেছি। আজকেও শেখ হাসিনার আমলে আমাদের প্রিয় নেত্রীকে করারুদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে আজকে ভোট ডাকাতি করে উনি দুঃশাসন চালিয়ে যাচ্ছেন। অত্যন্ত নির্লজ্জ ব্যয়ের মতো ভোট ডাকাতি করে আজকে উনি নির্বাচন করে যাচ্ছেন। আমরা আজকে বলতে চাই এদেশের ছাত্র সমাজ 1952 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছিলেন। এদেশের ছাত্র সমাজ 1952 সালে 144 ব্রেক করেছিল, 1969 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিন কারফিউ ভঙ্গ করেছিল, 1990 সালে স্বরাচারবাদী আন্দোলনে আমরা সেদিন কারফিউ ভঙ্গ করেছিলাম। এদেশের ছাত্র সমাজই অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনে ইনশাআল্লাহ বর্তমানে যে স্বৈরশাসন চলছে, যেই ভোট ডাকাতি সরকার লোটপাটের রাজত্ব কায়েম করেছে, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেমনিভাবে শহীদ জিয়া স্বাধীন করেছে, স্বাধীনতার ডাক দিয়েছে, যেমনিভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের দেশটি বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আরেকবার এই বর্তমান এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমাদের তারিক রহমানের নেতৃত্বে আমরা আরেকটি আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বৈরাচারকে হটাবো, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, জনগণের ভোটের অধিকার ফিরে আনবো। এই বক্তব্য জানিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ দেশ খালেদা জিয়া জিন্দাবাদ।